পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রচলিত দেওবন্দি ঘরানার হানাফিদের আকিদা কি সহি? তারা কি আফগানি পরামতির আকিদা পোষণ করে? বিস্তারিত বলুন শেখ। দেখুন, আমরা সাধারণত নাম ধরে কারো বদনামি করতে চাই না। দেওবন্দির দূষণ কিছু নয়, দেওবন্দির অনেক ভালো সহি আকিদার আলম আছেন এবং বাইরেও সহি আকিদার আলম আছেন। আমরা যেমন আমরা দেখতে পাই সাহারানপুরের ইউনুস হাজি ইউনুস রহমতুল্লাহ আলী, যিনি প্রধান মুফতি ছিলেন কিছুদিন আগ পর্যন্ত, তিনি সহি আকিদার অনেকগুলো কাজ করেছেন এবং তিনি অনেক ব্যাখ্যা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব তাওহীদের সুন্দর ব্যাখ্যা করেছেন। আল্লাহ যদি তৌফিক দেয় সেটা যদি বের হয় আমাদের তত্ত্বাবধান, তো দেখতে পাবেন যে উনি কতটুকু ভালো কাজ করেছেন। তাহলে সবাই একরকম না, এমনকি আপনি দেখবেন দেওবন্দির যে প্রধান ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন শেখ কারি তৈয়ব রহমতুল্লাহ আলী, তিনি তাহাবিয়ার ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি সুবহানাল্লাহ সিফাতগুলো সাব্যস্ত করে গেছেন এবং তিনি আল্লাহ তাআলা তিনি সৃষ্টির বাইরে, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এই এই তথ্য তিনি সেখানে দিয়েছেন। তাহলে এমনকি ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনিও উল্লেখ করেছেন তার এর মধ্যে আরফুর শাদির মধ্যে যে সবচেয়ে সর্বশালীন পদ্ধতি হচ্ছে এটাই, সর্বশালীন তরিকা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা আরশের উপরে, এবং তিনি স্পষ্ট উল্লেখ করেছেন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, সেটা উল্লেখ করেছেন তিনি সেখানে। তাহলে বোঝা গেল যে একজন একটা পুরা গোষ্ঠীকে কখনো একটা এক হুকুমে ফেলা কখনো উচিত নয়, কারণ আপনি দেখবেন অনেকেই আছে যারা বিভিন্ন রকমের সালাফের বিভিন্ন সালাফের সাথে সম্পৃক্ত বা কোনো, তাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ভুল পাবেন আপনি। তো এই জাতীয় ভুল থাকার কারণেই একটা পুরা বিরাট গোষ্ঠীকে একসাথে আমরা আকিদা অশুদ্ধ এইভাবে না বলি, আমরা বলি যারা যারা এই আকিদা পোষণ করে তারাই বিভ্রান্ত, তার পথভ্রষ্ট এইভাবে বলবো। ধরেন দেওবন্দি ঘরানার আর হানাফিদের মধ্যে যারা সহি আকিদা আছে তারা সহি আলহামদুলিল্লাহ। আবার দেখবেন যাদের মধ্যে যারা মাতুরিদি অথবা আশারি আকিদা পোষণ করে এরা সংখ্যা বেশি, এদের সংখ্যায় বেশি এবং আমাদের দেশে এটা সংখ্যাটা বেশি, কোনো সন্দেহ নেই। তো এরা বিভ্রান্ত আকিদা এবং তারা আহলে সুন্নাহ জামাতের আকিদার বাইরে, এটা আমাদের বলতে কোনো দিতে থাকা উচিত নয়। যদি আহলে সুন্নাহ জামাতের ভিতরে থাকতে চান তারা তো আকিদা পরিবর্তন করে আসলেই হয়। তিনি আবু হানিফা রহমতুল্লাহ যে আকিদা পোষণ করতেন সেটা আসলেই হয়ে যায়, তারা মাতুরিদির আকিদা নিতে হবে কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে আকিদা পোষণ করতেন এটা সালাফিদের আকিদার কাছাকাছি ছিল। শুধুমাত্র ইমানের মাসালাতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিছু বিশেষ কারণে হয়তো ওই সময় তিনি সমস্ত শব্দ ব্যবহার করেছেন, সেগুলো অনেক কাছে বিতর্কিত হয়েছে, কিন্তু মৌলিকভাবে তিনি চার ইমামের আকিদা একই রকম ছিল এবং আগে সালাফ সালাহ আকিদা একই রকম ছিল। দুর্ভাগ্যবশত পরবর্তী যুগে এসে 300 শতাব্দীর পরে, 300 শতাব্দীর পরে এসে যিনি আসেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু হাসান আশাই রহমতুল্লাহ আলী, তাদের দিকে নিসবত হইতে আপনার আমাদের ভালো লাগে, কিন্তু আমরা আকিদাতে সালফে সালেহীনের দিকে নিজেদেরকে সম্পর্কিত করতে আমাদের ভালো লাগে না। এটা আসলে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয় এবং এটা আসলে আমাদের বিভ্রান্তি পথভ্রষ্টতা যাই বলেন এটার ভিতরে আমাদেরকে থাকতে হবে যে এটা এরা এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত রয়েছে। তো আমরা আমরা মৌলিকভাবে এটাই বলবো যে কোনো এককভাবে কোনো ঘরানার আকিদা সব সবাইকে একসাথে আমরা না বলি। কেন না বলি? আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমটা জানিয়ে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই তুমি শুকরগুজার পাবে না। ওয়ালাকিন আকসারহুম, আল্লাহ তাদের অধিকাংশই কাফের, এভাবে আল্লাহ তাআলা বলেছেন। তো অধিকাংশ বলেছেন কাফের, কাফেররা সবাই খারাপ কিন্তু আল্লাহ তাআলা তাদের তারপর অধিকাংশ বলেছেন, কারণ তাদের মধ্যে দুই একজন ভালো আছে। সেইভাবে আমরা বলবো যে এভাবে দেওবন্দি ঘরানার এভাবে আম কথা না বলি। আরেকটি কারণও বলবো না, এই কারণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ফেতরিভাবে আল্লাহ তাআলার সিফা আসমা সিফাত শুরু করে বিভিন্ন জিনিস তারা কোরআন হাদিস পড়ে সেগুলি বিশ্বাস করে এবং তাদের যে সমস্ত খেদামত আছে সেগুলি তারা কখনো এই আল্লাহ তাআলার আসমা সিফাত বা এই জাতীয় যত আকিদাগত ইমানি বিষয়ে তারা সাধারণত দেখা গেছে সহিটাই বিশ্বাস করে গেছেন, তারা কোনো একটা ভুলের উপরে তারা থাকেননি, কারণ তারা এই এলমুল কালাম বা কালাম শাস্ত্রের মধ্যে ডুবে যাননি, বরং তারা কোরআন হাদিসের খেদমতে করে গেছে, সেই জন্য তারা তারা সঠিক পথারে কথাটি বলে গেছেন। তাহলে আমরা যদি কোনো একটা আমভাবে বলে দেই দেওবন্দি ঘরানার সব আকিদা অশুদ্ধ, এটা কিন্তু একটা ভুল হবে। এটা এইভাবে না বলি, আমরা বলি যে আলহামদুলিল্লাহ খায়ের কল্যাণ সব সবখানেই আছে, সব মাদ্রাসায় থাকবে, কিন্তু যারাই এভাবে বলবো তাদের মধ্যে যারাই, এবং এটা বেশিরভাগ, আবারও বলছি বেশিরভাগই যারা আকিদা মাতুরি দিয়ে বিশ্বাসী
এবং যারা আশারি আকিদে বিশ্বাসী তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং তারা সহি আকিদে বিরোধী এবং তারা আহলে সুন্নাহ জামাতের মানহাজের বিরোধী, এবং এই জন্য তাদের মানহাজ, তাদের এই সমস্ত যারা এই সমস্ত আকিদা পাঠ করে তাদের আকিদা পড়াও জায়েজ নেই, শোনাও জায়েজ নেই, তাদের কাছে এগুলো কোনো দার্স নেওয়া জায়েজ নেই, তাদের মজলিসে বসাও জায়েজ নেই, কারণ এগুলো হচ্ছে বিভ্রান্তি তথ্য, কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা, এগুলো শোনা মোটে কোনোভাবে জায়েজ নেই, এগুলো প্রমোট করাও জায়েজ নেই। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তারপরে এদের মধ্যে যারা ভালো, এদের মধ্যে যারা সহি পথ কথা বলে, বিশুদ্ধ কথা বলে বা হাদিসের দার্স দেয় বা তাফসির তাফসির আলোচনা করে, এদের যদি শুদ্ধ হয় শুদ্ধটা অবশ্যই নেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে যারা আকিদা বিভ্রান্তিতে প্রসিদ্ধ হয়ে আছে, বিশ্ব বিভ্রান্ত আকিদা প্রচারে প্রসারে প্রসিদ্ধ, এই সমস্ত লোকদের কোনো গ্রন্থ পড়বেন না, এই সমস্ত কোনো লোকদের কোনো গ্রন্থ পড়বেন না, এবং সেগুলোকে এমনকি তারা যে ভালো বলে সেটা অন্য ভালো অন্য ওখানে পাওয়া যাবে, এই জন্য তাদের এই ভালো অংশটুকু নেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য কারণ আপনি জানেন না ভালো কোনটা মন্দ কোনটা, আপনি ভালো মন্দ দুটাই নিতে নিতে তখন আপনি নিয়ে যাবেন কোনো না বুঝে। এই জন্য আমরা আবারও বলছি যে আমরা আগে এলমি ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব সবসময় আহলে সুন্নাহ জামাতের আকিদা যেটা সেটাকে, এবং আহলে সুন্নাহ জামাত বলতে আমরা বুঝাচ্ছি যাদের কোনো আলাদা কোনো পরিচিতি নেই, তারা আহলে সুন্নাহ জামাত এটাই তাদের পরিচয়, তাদের মধ্যে আর কোনো পরিচয় হয় না, যেমন বেরেলবি, যেমন দেওবন্দি, যেমন মাতুরিদি, যেমন আশারি, এরকম পরিচয় হয় না, তাদের পরিচয় আহলে সুন্নাহ জামাতের আকিদা, যারা কোরআন করিম, রাসূল সাল্লাম, হাদিস, সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমা মাতবরিন, তাদের যে আকিদা ছিল একই আকিদা বিষয়ে সেটাই সেটাই আমরা পরিচয় দিব। এরা যে যারা এই পরিচয় দেয় সে যেখান থেকে পড়ে আসুক না কেন, যে যেখানে থাকুক না কেন, সে আহলে সুন্নাহ জামাত আকিদার অনুসারী, এবং তাদেরকে আমরা প্রমোট করবো, তাদের কথায় আমরা বলবো। এর বাইরে যদি কোনো, এবং মদিনা থেকে পড়ে এসো অনেক মানুষ বিভ্রান্ত পথভ্রষ্ট আপনি দেখতে পাবেন, মদিনায় পড়ে এসে অনেকে দেখবেন যে সেই তথাকথিত সে খারাপ আকিদার ধারক বাহকে রয়ে গেছে, তাদের কথার ভিতরে মাতুরিদি আকিদা রয়েছে, আশায় আকিদা রয়ে গেছে, তারা অনেকেই আবার বেদাতকে প্রমোট করছে, বেদাতের বেদাতি কথাবার্তা বলছে, অনেকে আবার তাদের হানাহানি মারামারি বিশ্বাসী হয়ে আছে, তা অনেকে দেখবেন যে তাদের সারা জীবনের ব্রত হইলো কেমনি ক্ষমতা দখল করা, এই চিন্তায় বসে আছে, দাওয়াতের ক্ষেত্রে তাদের কাজে হচ্ছে এটা, এই জাতীয় যারা কাজগুলো করে এরা বেশিরভাগই হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট, এই সমস্ত থেকে দূরে থাকবেন। এবং যারা সহি আকিদার প্রমোট করে কাজ করে, সহি আকিদার পক্ষে চলছে, সহি আকিদা ও মানহাজ তাদের শুদ্ধ আছে, তাদেরকে শুধুমাত্র আপনি তাদের পিছনে চলুন, সে যেখান থেকে আঁকুক, যেখান থেকে হতে পারে হতে পারে দেওয়ান থেকে এসেও তিনি ভালো সহি আকিদার আছেন, অনেক ভাইকে আমি চিনি যারা অনুবাদ করেন আমাদের সাথে আছে, অনেকেই দেওয়ান থেকে পড়ে আসছেন, আলহামদুলিল্লাহ তাদের আকিদা শুদ্ধ, কোনো সমস্যা দেখি না। তাহলে এরকম হতে পারে, আপনি আমি যখন দেখব যে কোনো একটি গোষ্ঠীকে পুরোপুরি আক্রমণ করবো না, যখন এরকম প্রশ্ন আসবে বলবো যে না আমার কাজ হচ্ছে যারা সহি এদের মধ্যে সহি থাকতে পারে সহিটা গ্রহণ করবো, এদের মধ্যে ভুল থাকে ভুলটা যেখান থেকে আসুক না কেন সেটা ভুল, তো মদিনা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না, কারণ মদিনায় পড়ে এসেও আমাদের দেশে কিছু মানুষ আছে দেওবন্দি আকিদা, আশারি আকিদা, মাতুরিদি আকিদা বা এই জাতীয় আকিদে বিশ্বাস করে। দেওবন্দি আকিদা এই জন্য বললাম, দেওবন্দির একটা আকিদার বই আছে, আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই জন্য বই আছে, ওই বইটা হচ্ছে একেবারে একেবারে মাতুরিদি আকিদার সর্বশেষ ভাষণ, এইটা যদি কেউ বিশ্বাস করে থাকে তাহলে তার থেকে কোনো এলেম নেওয়া যাবে না, এবং তার ব্যাপারে আমাদের কাছে কোনো কথা বলার কোনো কিছু নেই যদি না সে এগুলো থেকে ফিরে আসে। আল্লাহ তালা যেন এদেরকে সহি আকিদা মানহাজ দিকে ফিরিয়ে আনে, এবং সহি আহলে সুন্নাহ জামাতের আকিদা যেন তাদেরকে ফিরিয়ে আনে, এই দোয়া করছি, এবং সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে যদি আকিদা ফিরে আনতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে, এই আমরা পরস্পরকে আক্রমণ না করে বরং তাদেরকে কিভাবে সহি আকিদা আনতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করবো। তবে এটা বিশ্বাস রাখতে হবে যে তারা যতক্ষণ পর্যন্ত আকিদা আশারি ও মাতৃ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয়, এটাকে আমাদের বিশ্বাস রাখতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم